আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদ আলিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা থেকে। আমি দেখাবো অর্জুনন্দ ঢেউ ব্যাগের কাপড় সেলাই এবং লাগানি। আমি আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। দেখে নিয়ে যাক উপকরণ কী কী লাগবে এই ব্যাগটির কাপড় সেলাই করতে। আমি ফর্ম নিয়েছি সাদা আর জেপার নিয়েছি দুইটা, যে কোনো একটা কালার আমি ইউজ করবো এখানে। আর আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারেন। আর সিজার, সুই অ্যান্ড সুতা, চলুন কাজটি শুরু করা যাক। আমি ফর্মটি খুলে নিচ্ছি, এখন এটা খুলে নিলাম এবং এটার একটা পার্ট থেকে আমি এইভাবে দেখতেই পাচ্ছেন দুনো পাশে এক না একদিকে অফ হোয়াইট একদিকে হোয়াইট, আপনারা যে এদিকে ইচ্ছা কাজ করে নিতে পারেন। আমি প্রথমে এটাকে দুইটা ভাঁজ দিলাম, দুইটা ভাঁজ দিলাম। এখন আমি ব্যাগটা নেব, এটার উপর রাখবো, দেখবো আমি উপর থেকে নিচ পর্যন্ত ব্যাগটুকু কতটুকু কাপড় লাগে ওই হিসাব করে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেব। আমি এখন পেন্সিল দিয়ে দাগ দেব, পেন্সিল দিয়ে আমার দাগ দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে কাটবো সমান করে, আমি এখন সমান করে এটা কেটে দিচ্ছি আর উপর থেকেও কেটে নেব। আমি এখন এটাকে এখান থেকে কাটবো, যতখানি আমার লাগবে আমি অতটুকু দাগ দিয়ে নিয়ে নিছি, নিয়ে আমি এখন এটা কেটে দিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, আমার আমি ব্যাগটা সমান করে কেটে নিছি। এখন আমি এটাকে ঢেউয়ের মতো, মানে এইখানে আমি চাঁদের মতো করব। এই দেখতে পাচ্ছি আমার এখানে ঢেউ হয়েছে, ঢেউয়ের জন্য আমার আলাদা কাপড় লাগাতে হবে এখানে, সেই জন্য আমি এখন এখান থেকে আবার ফর্ম কাটবো। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে দুটি ফর্ম নেব, 2 ইঞ্চি করে মানে চওড়া 2 ইঞ্চি হবে এবং লম্বায় ব্যাগটি সমান হবে। এখন আমি মুখের জন্য আগে কাটবো, দেখেন আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি, এভাবে আপনারা এভাবেই মাপ দেবেন, মাপের চেয়ে অল্প একটু বেশি রাখবেন সেলাই করার জন্য। আমি এখানে 2 ইঞ্চির মতো নিচ্ছি, কারণ আমার এটা 2 ইঞ্চি ঠিক একটু কম আছে, সেই জন্য আমি এখন এখানে কাটবো, কেটে ফেলবো এখন এখানে সোজাসুজি করে। আমি এখন কেটে নিচ্ছি ফর্মটা 2 ইঞ্চির মতো করে, এটা আমি মুখের জন্য কাটতেছি, মুখে একটু, কারণ এটা একটু চড়া ব্যাগ তোলা, সেই জন্য মুখে এক্সট্রা একটু কাপড় ফর্ম লাগাতে হবে, সেই জন্য আমি এটা কেটে নিচ্ছি। আমি এখানে কেটে নিলাম, দেখেন আমার কাটা হয়ে গেছে। আমি এই কাপটাকে এখন দুই ভাগ করব, আমি এই টুকুর মধ্যে চেনটা লাগাবো, আমার এইটুকে যে কাজটা আছে সেইটুকুর মধ্যে আমি চেনটা লাগাবো, যে আমি এখন যেটা কাটছি এটার মধ্যে আমার চেনটা লাগানো হবে, আর আগে যেটা কাটছি ওটার মধ্যে এটা লাগাবো। আমি 1 ইঞ্চির একটু বেশি করে নিয়ে কেটে নিলাম, এটা মানে সমান করে দুইটা ভাঁজ দিছি, দিয়ে মাঝখান থেকে কেটে ফেলছি। আমি কাটলে দুইটা পিস হবে, দুই পাশে দুটা পিস হবে, আমার দুটো পিস হয়ে গেছে, দেখেন আমি এখানে ব্যাগের অ্যান্ড মুখের জন্য কেটে নিছি, এখন তোলার জন্য কাটবো। এইটাকে অর্ধচন্দ্র ব্যাগের মতো একটা শেপ দিব, সেই জন্য আমি এটা ব্যাগটার উপরে রাখলাম ফর্মটার উপরে। আমি এখন এই কোণাটা কাটবো, সেই জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব, একটু বেশি কাপড় রেখে নেব, আমি একটু কাপড় রেখে নিছি ব্যাগটার জন্য, মানে সেলাই করার জন্য। এখন আমি এখানে শেপটা দেবো, একটু রাউন্ড শেপ করে এখানে কেটে নেব, আমি সিজারটা দিয়ে রাউন্ড শেপ করে একটু কেটে নিচ্ছি। দাগ যতটুকু দিছি তার চেয়েও আমি অনেক বেশি কাপড় রেখেছি রাখছি এখানে। আমি দুনো পাশে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি, আমার শেপটা দেওয়া হয়ে গেছে, আমি একদম সমান করে কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে যে ভাঁজটা দিছি আমি সেটাকে আলাদা করব, কারণ আমি নিচে আলাদা 2 ইঞ্চি একটা ফোম লাগাবো, সেই জন্য আমি এখন এটাকে ফাড়বো, কেজি দিয়ে কেটে দিলাম, তারপরে দুই ভাগ করে নিলাম, আমার দুই ভাগ করা হয়ে গেছে, আমি দুই ভাগ করে নিচ্ছি। এখন আমি এখানে আমি নিচের একটা যে শেপটা আছে সেই শেপটাতে আমি এভাবে দেখব কতখানি আমার ই লাগে। আমি এটা মাপ দিচ্ছি, আমি যে মুখটা করছি সেই মুখের মতো করে আমি এটা কাটবো, 2 ইঞ্চি নেব। আমি এখানে মুখের জন্য নিয়েছিলাম 1 ইঞ্চি, মানে দুইটা 2 ইঞ্চি, আর এখানে আমি লম্বা করে
আমি এখানে লম্বা করে 2 ইঞ্চি টাইপের একটা ই নেব। আমার চওড়া 2 ইঞ্চি হবে এবং লম্বা আমার ব্যাগে যে রাউন্ড শেপটা আছে ঠিক ততখানি হবে। আপনার চাইলে ফিতা দিয়ে মেপে নিতে পারেন। আমি এখানে ফর্ম দিয়ে মেপে দেখালাম কিভাবে মাপটা দিতে হবে, কারণ আমি এইজন্য ফর্ম দিয়ে মাপলাম, সবার বাসায় ফিতা নেই, এজন্য আমি সম্পূর্ণ জিনিসটা স্লোলি দেখাচ্ছি এই জন্য, কারণ সবার বাসায় ম্যাটেরিয়ালসগুলো থাকে না, মেশিন নাই বা ফিতা নাই, সেই জন্য আমি এইভাবে ইজিলি দেখানোর চেষ্টা করলাম যেন আপনারা খুব সহজে ঘরে বসে কাজগুলো করতে পারেন এবং নিজেরাই করতে পারেন, কোথাও যেতে না হয় কাজগুলো করার জন্য। দেখেন আমি করে নিয়েছি মুখের জন্য 2টি পার্ট, নিচের জন্য 1টি পার্ট, আর এমনি ব্যাগের জন্য 2টি পার্ট। সেলাইয়ের পালা আমি একটা এখন অর্ধচন্দ্র একটা পার্ট নেব, ব্যাগটার পার্টটা নিয়ে আমি নিচের পার্টটা এখানে সেলাই করব, নিচের পার্টটা সেলাই করে দেব, এভাবে ধরব, 2টি মাথা ধরব, যেটা নিচের পার্ট সেই পার্টটার সাথে আমি অর্ধচন্দ্র শেপে যে 2টি পার্ট করছি 1টি পার্ট জয়েন করব, এমন করে ধরে আমি জয়েন করব। আমি এখানে উপরে ভেতরে সাদাটা আর বাহিরে অফ হোয়াইট কালারটা ইউজ করতেছি, আপনারা চাইলে অন্যটাও করতে পারেন। মানে আমি এইখানে একটা ফর্মের মধ্যে 2টি কালার থাকে, একটা হোয়াইট একটা অফ হোয়াইট, 2টি পার্টে মানে 2 পাশে 2 টাইপের কালার থাকে, আপনারা যে পাশে ইচ্ছে ইউজ করতে পারেন। আমি সবসময় অফ হোয়াইটটা ইউজ করি, কারণ আমি যে প্রতিটার কাজ করি সেটা হোয়াইট পাল না, অফ হোয়াইট হোয়াইট পাল, সেই জন্য পাল 2 ধরনের হয়, মানে সাদাটার মধ্যে 2টি টাইপ হয়, একটি একবারে সাদা আর একটু ক্রিম কালারের হয়, একটু অফ হোয়াইট মানে সাদা, এইটা খুবই ভালো, অফ হোয়াইটটা সহজে কালার ওঠে না বাট সাদাটা উঠে যায়। আমি এটা চাইলে মেশিনে সেলাই করতে পারতাম, কিন্তু মেশিনে এই জন্য সেলাই করছি না কারণ আপনাদের বাসায় অনেকের বাসায় মেশিন নাই, সেই জন্য আমি সব কাপড় মেশিনেই সেলাই করি, কারণ আমার মেশিনে সময় কম লাগে এবং সেলাইটাও খুব ভালো হয়। আমি হাতে এইভাবে সেলাই করে নেব, আর এই যে কর্নারটা যেখানে হবে সেইখানে আমি একটু ভাঁজ দিয়ে নেব রাউন্ড শেপটা করার জন্য, একটু সামান্য পরিমাণ রাউন্ডটা করার জন্য, কারণ এখানে রাউন্ড একটু হালকা ভাঁজ না দিলে রাউন্ড শেপটা আসবে না। আমি রাউন্ড শেপটা এখানে করে নিলাম, করে নিয়ে আমি সম্পূর্ণ ব্যাগটা এইভাবেই সেলাই করে দেব, একদম ওই মাথা পর্যন্ত ঠিক এভাবেই সেলাই করে দেব। শুধুমাত্র এইটা না, আমি দুটোটা পার্ট ঠিক সেমভাবে সেলাই করে দেব নিচের পার্টটার সাথে, যদি আমি নিচের পার্টটা না লাগাইতাম তাহলে ব্যাগটা সুন্দর হতো না, সেজন্য আমি নিচের এই পার্টটা আলাদা লাগাইলাম, কারণ আমার আপনারা জানেন নিচের পার্টটা চওড়া অনেক সেই জন্য, আর ব্যাগের ফর্মটা লাগানো হলো মেন। ব্যাগটা বানানোর পর যদি আপনি ঠিক মতো ফর্মটা না লাগাইতে পারেন তাহলে ব্যাগটা সুন্দর দেখাবে না, সেই জন্য ফর্মটাও খুব সুন্দর করেই লাগানো উচিত। আমি জাস্ট কাঁথা সেলাই আছে ওইটা দিয়ে আমি এই কাজটা করছি, এটা নর্মাল কাঁথা সেলাই, এ অন্য কোনো সেলাই না, যে আপনারা ভাববেন যে আমি অন্য কোনো সেলাই ইউজ করছি, না এটা নর্মাল কাঁথা সেলাই, এটা মোটামুটি সবাই পারেন। সম্পূর্ণ নিচের ফর্মটা লাগাই নিয়েছি, এখন আমি উপরটা লাগাই নেব, আপনারাও এভাবে লাগাই নেবেন তাহলেই দেখবেন একটা রাউন্ড শেপের অর্ধচন্দ্র হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে ধরবো, ফাঁক করে দেখাইলাম, দেখছেন ভেতরে কীভাবে হয়ে গেছে আমার কাজটা। আমি এখন উপরে সাদা ফর্ম লাগাবো, এই সাদা ফর্মটা আমি 2টি পার্ট করে নিয়েছিলাম, আপনার আগেই বলছি 1 ইঞ্চির চেয়ে একটু বড় 2টি পার্ট করছিলাম, এখানে আমি 2টি পার্ট মুখের মধ্যে লাগাই দিব, এই মুখটার মধ্যে আমি 2টি পার্ট এভাবে সুন্দর করে লাগাই দেব, একবারে এইখান থেকে সেলাই করব মুখে থেকে মাঝ বরাবর। আমি ফর্মটার মাঝ বরাবর সেলাই শুরু করলাম এবং পরবর্তী জায়গাগুলো এভাবে আমি ভরাট করে দেব। আমি আগে যেভাবে সেলাই করছি কাঁথা সেলাই ঠিক সেমভাবে এটাও সেলাই করব, শুধুমাত্র ফর্মটা ধরব মাঝখান থেকে সেলাই করব, যে ছোট্ট ফর্মটা আছে মানে চিকন যে ফর্মটা আছে সেই ফর্মের মাঝখান থেকে সেলাই করা শুরু করব, এভাবে কাঁথা সেলাই দেব তাহলেই হয়ে যাবে। আমি দুটোটা পার্ট ঠিক সেমভাবে সেলাই করে নেব, আপনারা এভাবে সেলাই করে নেবেন 2টি পার্ট, এভাবে দুটো পাশে ধরবেন এবং সেলাই করে নেবেন, মাঝখানে যে ফাঁকার জায়গাটা থাকবে সেইখানে আমি চেন লাগাবো। এখন এখানে জিপার লাগাবো, আমি এখানে একটা ক্রিম কালার জিপার নিয়েছি, কারণ আমার এখানে অফ হোয়াইট হোয়াইট কালারটা আমি পাইনি সেই জন্য। এখন আমি এভাবে জিপারটা ধরবো মুখের মধ্যে,
আমি নিচ দিক থেকে নিয়ে নিচ্ছি আমার চেনটা যেটা অরিজিনাল পার্ট সেইটা মানে আমি যেই দিকটাতে খুলবো সেটা নিচ দিকে থাকবে মানে উল্টা পাশে আমি এটা ভেতর দিকে দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে উল্টা করে চেনটা সেলাই করছি এভাবে জাস্ট কাঁথা সেলাই করে দিয়ে দেব আর কোনো কিছু না জাস্ট সিম্পল ভাবে কাঁথা সেলাই করে দিয়ে দেব চেনে যে উল্টা পাশ সেটা উপর দিকে রাখছি আর বাও পাশ সেটা আমি নিচ দিকে রাখছি জিপার লাগাই নিছি আমি এখন অন্য পাশে জিপারটা লাগাবো দেখেন আমি চেনটা কিন্তু নিচ দিকে রাখছি চেনের যে বুকটা যেটাতে আমরা খুলি সেটাকে রানার বলে রানারটা নিচ দিকে এখন আমি এই চেনটা অপর পাশে সেলাই করব অপর পাশে আমি রানার যে সাইডটা মানে যেখান থেকে আমরা খোলা চেনটা খুলতে শুরু করি সেই দিক থেকে শুরু করব আমি এইভাবে প্রথমে ধরে নিচ্ছি এই জন্য কারণ আমি দুটোটা মাথা সমান করে করতে চাচ্ছি আমি সমান করে নিয়ে পরে সেলাই করব সেই জন্য আমি দুটি মাথা এভাবে ধরে নিচ্ছি এখন আমি সেলাই করা শুরু করব এখানে সেলাই করার কোনো প্রসেস নাই আলাদা এখানে জাস্ট সেলাই করার একটাই প্রসেস সেটা হলো কাঁথা সেলাই নর্মাল কাঁথা সেলাই যেটা সবাই পারে আমি এটা আপনারা চাইলে এটা মেশিনে সেলাই করে নিতে পারেন যাদের বাসায় মেশিন আছে তারা মেশিনে সেলাই করে নিতে পারেন খুবই কম সময় লাগবে আর যাদের বাসায় মেশিন নাই তারা হাতে এইভাবে সেলাই করে নেবেন যাদের বাসায় মেশিন নাই শুধুমাত্র আমি তাদের জন্য এই ভিডিওটা হাতে সেলাই করে দেখাচ্ছি আমি রানারটা এখন খুলে নেব কারণ মুখটা আমি আটকাই দিছি সেই জন্য কারণ এখন যদি আমি এটা খুলে নেই তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমার এটা এখন আর বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না বা ছোট বড় হওয়ারও সম্ভাবনা থাকবে না এখন আমি এটাকে সম্পূর্ণটা সেলাই করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও এইভাবে কাঁথা সেলাই করে সম্পূর্ণটা সেলাই করে নেবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিপারটা সেলাই করে নেবেন তাহলেই হয়ে যাবে আমাদের এই ব্যাগটি ফর্ম সেলাই করা লাগানো হয়ে গেছে আমি এখন ফর্মটা উল্টায় দিব মানে ব্যাগের যে শেপটা আছে সেটা আমি এই যে বাতির দিকটা আছে ফর্মের মানে আমরা সেলাই করছি সেটা আমরা ভেতর দিকে দিয়ে দিব বাহির দিকে দিলে ব্যাগটা বাহির থেকে দেখা যাবে এবং খারাপ দেখাবে আমি এখন এটা লাগাই নেব এভাবে দেখেন আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন ব্যাগে লাগানোর পালা আমি এটার মুখটা একটু সেলাই করে নেব তারপর আমি এইটা ইয়ের মধ্যে লাগাবো ফর্মটা আমি ব্যাগের মধ্যে লাগাবো কীভাবে ব্যাগের মধ্যে লাগাতে হবে সেটা এখন দেখাবো এতক্ষণ দেখাইছি কীভাবে ফর্মটা সেলাই করে নিতে হয় ব্যাগের জন্য রেডি করে নিতে হয় আমি এই মুখটা সেলাই করে নিই সেই জন্য আমি এখন এটা সেলাই করে নিচ্ছি আমি সেলাই করে নিলাম এখন আমি এইটাকে ব্যাগের মধ্যে ঢোকাবো এবং ঢোকানোর পর আবার সুন্দর করে সেলাই করে ব্যাগের মধ্যে লাগাই দেব ব্যাগের মধ্যে লাগানো খুবই সহজ এখন আমি এটা ঢুকাইলাম ব্যাগের মধ্যে দেখেন আমি ঢুকাই নিচ্ছি আমি এই মাঝখানে যে ঢেউটা সেই জন্য আমার একটু বেশি খাটনি করা লাগছে নয়তো আমার এত বেশি ঝামেলা হতো না আমি এখন এটাকে মাঝখানে ধরবো এখানে আমি দুই পাশ থেকে দুটি দুটি ঘর ছেড়ে দেবো কারণ আপনারা জানেন যে আমি নিচের তলাটা পাঁচটি লাইন করছি সেজন্য দুই পাশ থেকে দুটি দুটি ঘর ছেড়ে দিলে আমার চারটি ঘর বাদ পড়বে মাঝখানে থাকবে একটি ঘর এপাশ থেকে দুটি এপাশ থেকে দুটি ছেড়ে দিলাম মাঝখানের ঘরটি নিলাম নিয়ে আমি এখানে একটি জয়েন করে দিলাম এভাবে আমি এখন এটাকে এভাবে জয়েন করব প্রত্যেকটা ঘরে ঘরে সেলাই করব তার আগে আমি প্রথমে মাঝখান সেলাই করে নেব তারপরে ডান চারটে একটু ঘর সেলাই করে নেব আমি কয়েকটা ঘর এখানে বেঁধে নেব বেঁধে নেওয়ার পর মানে সেলাই করে বেঁধে নেব আটকাবো আটকানোর পর আমি পরবর্তীতে অন্য দিকে যাব আমি এখন আগে ডান দিকে দুইটা ঘর আটকাবো মানে সেলাই করব দেখেন আমি বাম দিকে ডান দিকে আগে সেলাই করে নিচ্ছি বাম দিকে আমি পরে যাব আগে আমি ডান দিকে আমি সবসময় ব্যাগ সেলাই করার সময় মাঝখান থেকে শুরু করি তারপরে বাম দিকে একটু সেলাই করি ডান দিকে তারপরে আমি বাম দিক থেকে সেলাই করা শুরু করি আমি সম্পূর্ণ ব্যাগ বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসব সেলাই করতে করতে কিন্তু তার আগে আমি এখানে আগে ডান দিকে নিয়ে নিচ্ছি দুটি ঘর দুটি ঘর এই জন্য আমি নিয়ে নিচ্ছি কারণ দুটি ঘর নেওয়ার কারণ হলো দুটি ঘর নিয়ে যদি আমি এ পাশে আসি তাহলে আর আমার ব্যাকের যে ফর্মটা লাগাবো সেটা বাঁকা হবে না আমি সেই জন্য আমি আগে ডান দিকে দুটি ঘর আটকায় নেই সেলাই করে এটা সেলাই করা খুবই ইজি এটা সেলাই করা খুবই ইজি এই জন্য
আমি পালপতির মধ্যে সুই ঢোকাবো এবং বের করে ফর্মের মধ্যে ঢোকাবো, আবার ফর্ম থেকে নিয়ে উপরে চলে আসব, উপরে এসে আবার একটি পালপতির মধ্যে ঢোকাবো। আমি পালপতির মধ্যে যদি আমার সুইটা যায় তাহলে পালপতির মধ্যে ঢোকাবো, আর যদি আমার লাউপতির মধ্যে যায় তাহলে লাউপতির মধ্যে ঢোকাবো। আমি যে এক ইঞ্চি করে ফাঁক মানে একটা কাপড় লাগাইছি সেইটা যে জয়েন করছি অর্ধচন্দ্র ডিজাইনের যে একটা ফর্ম কাটছিলাম সেইটার ওইখানে আমি এটা সেলাই করে জয়েন করব, মানে আমি এখানে ফর্মটুকু বাহিরে রাখব। সাদা ফর্ম যে আমি এক ইঞ্চি করে কেটে নিয়েছিলাম সেটা বাহির দিকে রাখব, যেন এটা চেন লাগাইলে মুখটা ক্লোজ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই জন্য চেনটা দেখতেও জানি সুন্দর হয় আর ব্যাগটাও জানি সুন্দর হয়, সেজন্য আমি এভাবে লাগাই নেব একটুখানি ফর্ম বাহিরে রেখে। আমরা কিন্তু অন্য কোনো ব্যাগে এভাবে লাগাই না, কিন্তু এই ব্যাগটাতে আমি এভাবে লাগাইতেছি এই জন্য কারণ এই ব্যাগটার ডিজাইনটাই হলো মেন। এই ডিজাইনের কারণে আমার অনেক কিছুই পরিবর্তন করা লাগছে, ফর্মটা বিশেষ করে ফর্মটা সেলাই করার পরিবর্তন আনতে হয়েছে। সব ব্যাগে কিন্তু এক ধরনের ফর্ম সেলাই করার নিয়ম না, বিভিন্ন ধরনের নিয়ম থাকে, কিন্তু একটা দেখলে সবগুলাই পারা যায় কীভাবে সেলাই করে নিতে হয় জিনিসগুলা। যদি আমি দেখেছি সেলাই করাটা, আমি আবারও এর সেলাই করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো মতো দেখে নেন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। আমি এখন নিচ থেকে উপর দিকে শুয়ে আনলাম, তারপরে লাউপুতির মধ্যে ঢুকালাম এবং আবার নিচ দিকে নিয়ে চলে গেলাম, আবার নিচ দিক থেকে উপরে আসব, আবার একটি লাউপতি পড়বে, আমার লাউপতি পড়লে লাউপতি, মুক্তাপতি পড়লে মুক্তাপতি, আমি যেই পুঁতিটাই পাবো হাত মানে আমার যেই পুঁতিটাই হবে সেলাইয়ের মধ্যে ঢুকানোর মতো সেটার মধ্যে আমি ঢুকাই নেব, সেটা পালও হতে পারে সেটা মুক্তাও হতে পারে, সরি সেটা পালও হতে পারে সেটা লাউও হতে পারে। আপনারা চাইলে যে কোনো ভাবে সেলাই করে নিতে পারেন, আপনারা চাইলে আরেকটু নিচের ঘর থেকেও সেলাই করে নিতে পারেন, সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, যেটা আপনাদের ভালো লাগে সেভাবে সেলাই করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি কেমন হয়। যে পাশে রান্না থাকে আমি সে পাশ তো সেলাই করা প্রথমেই দেখাইছি, কারণ ওই পাশ থেকে সেলাইটা করতে হয়। আমি এখন পরবর্তী পাশটা দেখাবো, এই পাশটাও ইম্পর্টেন্ট একটা পাশ, এই পাশটাও ঠিক সেমভাবেই আমার সেলাই করতে হবে। যেমন ওই পাশে আমি দুটি দুটি ঘর বাদ দিয়ে সেলাই করছি, ঠিক এই পাশেও ঠিক সেমভাবেই করতে হবে, কিন্তু এই পাশে একটু সেলাই বেশি দিতে হবে। আমি আগে সাইডগুলো সেলাই করে দিচ্ছি, আমি আগে সাইডগুলো সেলাই করে মাঝখানে যখন চলে যাব তারপরে ওইখানে কিছু কাজ দেখাবো। কিছু কাজ বলতে সেইখানে আপনার এইভাবে সুন্দর করে সমান করে ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে কাজ করা শুরু করতে হবে। এইভাবে ধরে নিচ্ছি আমি, ধরে নিয়ে মাঝ বরাবর মাঝের যে পুঁতিটা আছে সেটার মধ্যে আমি যদি এটা এইখানটা যদি একটু বাঁকা একটু উল্টাপাল্টা লাগাই তাহলে মানে একটা ঘর যদি বাঁকা হয়ে যায় আমার সম্পূর্ণ ব্যাগটা বাঁকা হয়ে থাকবে, একটুও সোজা হবে না, দেখতে খুবই বাজে লাগবে। সেজন্য এই জায়গাটা সেলাই করা হলো ইম্পর্টেন্ট। আর দুটি মাথা ব্যাগের চেন লাগানোর দুটি মাথা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটি মাথায় যদি আপনারা একটু বাঁকা করেন তাহলে সম্পূর্ণ ব্যাগটাই আপনার বাজে হয়ে যাবে। এটাকে এইখানে কর্নারটা সেলাই করব, এখানে একদম অপর পাশে আমি যেখানে আগে জিপারের জিপারটা ছিল মানে রানারটা ছিল তার অপোজিট পাশে সেলাই করব। এখানে আমি দুইটা জিপারের মাথা এক সমান করে ধরে নিয়েছি, ধরে নিয়ে সেলাই করতেছি। আমি এখানে উপরের ঘর সে বাদেও নিচের কয়েকটি ঘরে সেলাই করছি। আমি নিচ থেকে ফর্মটি উঠাবো, উঠাইয়া মুক্তি আমি পুঁতির ভেতরে ঢোকাবো সুইটা, তারপরে এখানে ক্লোজ করে দিব। এভাবেই আমি সম্পূর্ণ ঘরটি করব, কারণ এই জায়গাটা আমার খুব শক্ত করে খুব সুন্দর করে আমার এখানে জয়েন করতে হবে। যদি আমি এখানে খুব সুন্দর করে জয়েন না করি তাহলে আমার ব্যাগটি বাঁকায় যাবে, আর বাঁকানোর কারণে এই ব্যাগটি দেখতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খুবই বাজে দেখাবে, সেজন্য আমি এভাবে সেলাই করে দিচ্ছি। এখন আমি প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে সেলাই করে দেব, যেভাবে আমি এখন করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ব্যাগটি ঠিক এভাবেই সেলাই করে নেব, প্রত্যেকটা পুঁতির ভেতর দিয়ে ভরবো অ্যান্ড সেলাই করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ব্যাগে কাপড় লাগাইতে হয়। শুধুমাত্র এইটা না, সব ব্যাগেই সেমভাবেই কাপড় লাগাইতে হয়, ব্যাগের মাপ অনুযায়ী একটু ফর্ম বেশি রেখে সেলাই করেই কাপড় লাগাতে হয়।
আমি সম্পূর্ণ কাপড়টি হাতে সেলাই করছি এই জন্য, কারণ সবার বাসায় মেশিন নাই সেজন্য। আর যদি সুতা শেষ হয়ে যায় সেখানে কাঁথা দিয়ে দেবো আমরা, গিট দিই পারলে ওইভাবে গিট দিয়ে দেবো এবং কয়েকটা ফোড় আল দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমার কাপড় লাগানো। আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ক্র্যাফট ক্রিয়েশন বাই লিমা, অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি আপনার ফেসবুক পেজে, লাইক দিবেন, কমেন্টস করে জানান।